বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এনআরসির রাজ্য সমন্বয়কের মানবতা বিরোধী ফরমান, বাঙালিদের আন্দোলনে জাপানের আহ্বান সিআরপিসিসির। উত্তরপ্রদেশের পর বাংলা, এবার আদিবাসী গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণদর্শন পশ্চিমবঙ্গে। মহিলাকে ধাক্কা, ত্রিপুরায় গণপিটুনিতে মৃত্যু বাইসাইকেল চালকের, মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ। ঋণ সুদের সিদ্ধান্ত কার্যকর করুন এক মাসের মধ্যে, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারী বৃষ্টির জেরে ভাসছে তেলেঙ্গানা, তেলেঙ্গানাতে মৃতের সংখ্যা বেড়ে হলো 30 জনে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। এনআরসির রাজ্য সমন্বয়কের মানবতা বিরোধী ফরমান, বাঙালিদের আন্দোলনে জাপানের আহ্বান সিআরপিসিসির। গতকাল এনআরসির রাজ্য সমন্বয়ক হিতেশ দেবশর্মা আসামের প্রতিটি জেলার ডিআরসিআর অর্থাৎ জেলাশাসককে এনআরসির চূড়ান্ত তালিকা থেকে ডিবুটার ট্রাইব্যুনালের রায়ে ঘোষিত বিদেশি ও ফরেনার্স ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেই সব ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নাম চেটে ফেলার যে নির্দেশ পাঠিয়েছেন তাতে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি অর্থাৎ সিআরপিসিসি। কমিটির আসাম প্রদেশ সভাপতি প্রফেসর ডক্টর তপদীপ ভট্টাচার্য এবং তিন সাধারণ সম্পাদক যথাক্রমে কিশোর ভট্টাচার্য, অরুণাংশু ভট্টাচার্য ও নেকিভূষণ চৌধুরী যৌথ প্রেস বার্তায় বলেছেন এই নির্দেশের পেছনে রয়েছে এক গভীর চক্রান্ত। তারা বলেন কোটি কোটি টাকা খরচ করে মহামান্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সরকারি আধিকারিকদের দ্বারা তৈরি তালিকায় ত্রুটি থাকার কথা উল্লেখ করে এনআরসির রাজ্য সমন্বয়ক কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রীর এনআরসি তালিকাকে বাতিল করার মন্তব্যকে সমর্থন করছেন। অথচ এই এনআরসির চূড়ান্ত তালিকা তৈরির আগে রাজ্যের ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের নথিপত্র পরীক্ষার নামে অমানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে। নিজের বাসস্থান থেকে 300-400 কিলোমিটার দূরে কোনো এক অজ্ঞাত গ্রামের এনআরসি সেবাকেন্দ্রে আবেদনকারীকে একদিন আগে নোটিশ জারি করে যেতে বাধ্য করা হয়েছিল। সেখানে তাদের নানা নথিপত্র পরীক্ষা করে পরিবারের সব সদস্যের নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়ার পরই এনআরসির চূড়ান্ত তালিকায় নাম নথিভুক্ত হয়। এত সবের পর আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে নাম চেটে ফেলার নির্দেশ শুধু অন্যায় ও অযৌক্তিক নয়, আইন বিরোধীও। সিআরপিসিসির পদাধিকারীরা বলেছেন আইনে যেখানে সকল নাগরিককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তৈরি তালিকা থেকে কিভাবে শুধু একটি নোটিশ জারি করে নাম চেটে ফেলা হবে। সিআরপিসিসির পক্ষ থেকে এও বলা হয়েছে রাজ্যের ফরেনার্স ট্রাইব্যুনালের কাজকর্ম নিয়ে যেখানে হাইকোর্ট পর্যন্ত সন্দেহ প্রকাশ করেছে সেখানে তাদের তৈরি তালিকার ভিত্তিতে এনআরসির চূড়ান্ত তালিকা থেকে নাম চেটে ফেলার নির্দেশ জারি হয় কোন যুক্তিতে। সংগঠনের পদাধিকারীরা আরও বলেছেন এনআরসির সমন্বয়কের এই সিদ্ধান্তে জনগণ আতঙ্কিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেবেন। আসামের উগ্র প্রাদেশিকতাবাদীদের চক্রান্তের ফলে ইতিমধ্যেই লক্ষ লক্ষ প্রকৃত ভারতীয় নাগরিককে ডিবুটার হয়ে সীমাহীন যন্ত্রণা ভুগতে হয়েছে। অনেকেই ট্রাইব্যুনালের একতরফা রায়ে ডিটেনশন ক্যাম্পে বন্দী হয়ে অমানসিক যন্ত্রণা সহ্য করে মৃত্যুর কুলে ডলে পড়েন। আবার অনেকে এই যন্ত্রণার কথা কল্পনা করে হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, নয়তো আত্মহত্যা করছেন। এনআরসির চূড়ান্ত তালিকাচ্যুত রাজ্যের 19 লক্ষ নাগরিক যখন চরম দুশ্চিন্তায় দিনযাপন করছেন ঠিক তখনই সেই তালিকায় নতুন করে আরও কিছু মানুষের নাম কাটার গভীর চক্রান্ত চলছে। এনআরসির রাজ্য সমন্বয়ক চূড়ান্ত মানবতা বিরোধী অসংবেদনশীলতার পরিচয় দিয়ে করোনা অতিমারিতে সম্ভ্রস্ত বাসিক সংখ্যালঘুদের বিরুদ্ধে ভাষা বিদ্বেষজনিত আক্রোশে ঝাঁপিয়ে পড়েছেন। জঘন্য এই মনোভাবকে ধিক্কার জানিয়ে সিআরপিসি অসম অন্যায় নির্দেশ কোনো অবস্থায় মেনে না নিতে জনগণের প্রতি আবেদন জানিয়েছে এবং এর বিরুদ্ধে আগামীতে জোরালো আন্দোলন গড়ে তুলতেও আহ্বান জানিয়েছেন নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির শীর্ষ পদাধিকারীরা। অপরদিকে উত্তরপ্রদেশের পর এবার আদিবাসী গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণদর্শন পশ্চিমবঙ্গে। উত্তরপ্রদেশের হাতরসে দলিত কন্যাকে গণদর্শনের ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে পশ্চিমবঙ্গে এক আদিবাসী গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে গণদর্শনের ঘটনার সামনে এলো।
অভিযোগের তীর তিন দুষ্কৃতীর বিরুদ্ধে মঙ্গলবার রাতে এই নারকীয় ঘটনাটি ঘটেছে খালনার নাদনঘাট থানা এলাকার সাকরা গ্রামে। গুরুতর অসুস্থ ওই গৃহবধূকে খালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই আদিবাসী বধূ শৌচকর্ম সেরে ঘরে ঢোকার মুখে তিনজন তার গলায় ধারালো কাস্তে ঠেকিয়ে এক নির্জন স্থানে তুলে নিয়ে যায়। এরপরই তার ওপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে। জানা যাচ্ছে, ওই বধূর মুখে কাপড় গুঁজে দেওয়ায় তিনি চিৎকার করতে পারেননি। গণধর্ষণের পর ওই অবস্থাতেই তাকে সেখানে ফেলে পালায় দুষ্কৃতীরা। রাতেই কোনোরকমে বাড়ি ফেরেন তিনি। এরপরই পরিবারকে সব ঘটনা জানান ওই বধূ। গ্রামবাসীদের সাহায্যে বুধবার সকালে তাকে খালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই নির্যাতিতাকে। সঙ্গে সঙ্গে খবর যায় নাদনঘাট থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। অপরদিকে মহিলাকে ধাক্কা, ত্রিপুরায় গণপিটুনিতে মৃত্যু বাইসাইকেল চালকের, মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ। বাইসাইকেলের ধাক্কায় জনৈক মহিলা এবং তার কুলের শিশুর আঘাত পাওয়ার ঘটনায় বাইসাইকেল চালকের গণপিটুনিতে মৃত্যু হয়েছে বুধবার। মৃতদেহ নিয়ে পরিবারের সদস্যরা রাস্তা অবরোধ করেছেন। জনরুষে বড়জলা এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বড়জলা টিআরটিসি এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর 45 বছরের অরুণ কুমার দাস গণপিটুনিতে গুরুতর আক্রান্ত হওয়ার পর আজ মারা গিয়েছেন। তার পরিবারের স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, বৃদ্ধ মা ও এক ভাই রয়েছে। গত শনিবার বাইসাইকেলে বাড়ি ফেরার সময় এক মহিলাকে ধাক্কা দেন তিনি। তাতে তার কুলের শিশুটি পড়ে গিয়ে আঘাত পেয়েছিল। ওই ঘটনায় স্থানীয় কয়েকজন যুবক তাকে প্রচণ্ড মারধর করেছিলেন। কোনো ক্রমে প্রাণে বাঁচিয়ে ওই দিন তিনি বাড়ি যেতে সক্ষম হন। কিন্তু বাড়িতে যাওয়ার পর সন্ধ্যা থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিবারের সদস্যদের বক্তব্য, তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। বেসরকারি হাসপাতাল সূত্রের খবর, অরুণ কুমার দাসের মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল, কিন্তু তার জ্ঞান ফেরেনি। অস্ত্রোপচারের পর থেকেই তিনি অচৈতন্য ছিলেন। আজ সকালে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবারের সদস্যরা প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েন। খবর পেয়ে এনসিসি থানার পুলিশ হাসপাতালে ছুটে যায়। দুপুর 1:30 নাগাদ বড়জলার বিধায়ক ডক্টর দিলীপ দাসও হাসপাতালে যান। কোনোক্রমে বুঝিয়ে মৃতদেহ নিয়ে হাসপাতালে থেকে ফিরে আসেন পরিবারের সদস্যরা। কিন্তু সন্ধ্যায় মৃতদেহ নিয়ে তার পরিবারের সদস্যরা বড়জলার টিআরটিসি এলাকায় রাস্তা অবরোধ করেন। এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে এনসিসি এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার বিশাল পুলিশ বাহিনী নিয়ে অবরোধস্থলে যান। বিধায়ক ডক্টর দিলীপ দাসও খবর পেয়ে ছুটে যান সেখানে। কিন্তু মৃতের পরিবারের রোষানলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। স্থানীয় জনগণও প্রশ্ন তুলেন, গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় গ্রেফতার নেই কোন স্বার্থে? পুলিশ এবং বিধায়ক উভয়েই নিরুপায় হয়ে দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে মৃতের পরিবারের কান্নায় বড়জলা টিআরটিসি এলাকার বাতাস বাড়ি হয়ে গিয়েছে। তাদের অভিযোগ, গণপিটুনির পর কাউকেই গ্রেফতার করা হয়নি। প্রকাশ্য দিবালুকে, অরুণ কুমার দাসকে মারধর করা হয়েছে, অথচ অভিযুক্ত একজনকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে বিধায়ক ডক্টর দিলীপ দাস বলেন, বর্বরতার সমস্ত সীমা লঙ্ঘন হয়েছে। একজন নিরীহ ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনা নৃশংসতার পরিচয় দিয়েছে। তিনি জানান, আজ দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, আরও দুজনকে পুলিশ খুঁজছে। তবে ঘটনার সাথে সাথে দোষীদের গ্রেফতার করা উচিত ছিল। তিনি বলেন, মৃতের পরিবারকে সব রকম সহায়তা করা হবে। তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে। তিনি সাফ জানিয়েছেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তার সমস্ত ব্যবস্থা করা হবে। এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুজনকে গ্রেফতারের পাশাপাশি আরও দুজনের খুঁজে তল্লাশি চলছে। এজাহারে যে মহিলার নাম রয়েছে তাকেও খোঁজ করা হচ্ছে। শীঘ্রই তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে পুলিশ আশা প্রকাশ করেছে। রাত 8:00 নাগাদ রাস্তা অবরোধ প্রত্যাহার হয়েছে। অপরদিকে ঋণ সুদের সিদ্ধান্ত কার্যকর করুন এক মাসের মধ্যে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। 2 কোটি টাকা পর্যন্ত ঋণের ওপরে সুদ মুকুব করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্য সরকার সময় চেয়েছিল এক মাস। কিন্তু সুপ্রিম কোর্ট বুধবার সরকারকে নির্দেশ দিল, 2 নভেম্বরের মধ্যে সুদ মুকুবের সিদ্ধান্ত কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ এদিন সরকারকে প্রশ্ন করে, সিদ্ধান্ত নেওয়ার পরে তা কার্যকর করতে এত সময় লাগবে কেন?
বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি এম আর শাহ বলেন, সাধারণ মানুষ এবছর দেওয়ালি পালন করবে কিনা তা স্থির করবে সরকার। পরে বিচারপতি এম আর শাহ বলেন, সাধারণ মানুষ উদ্বিগ্ন, যারা 2 কোটি টাকা পর্যন্ত ঋণ নিয়েছেন তাদের নিয়ে আমাদেরও চিন্তা হচ্ছে। করোনা ভাইরাস ঠেকাতে দেশ জুড়ে যে লকডাউন জারি করা হয়েছিল তাতে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অনেকে এখনই ঋণ শোধ করতে পারছেন না। তাদের স্বার্থে ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সরকারকে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে জানিয়েছে ঋণের সুদের উপরে সুদ মুকুব করা হবে। তাতে ঋণ গ্রহীতারা তো বটেই, এমনকি ব্যাংকও সুবিধা পাবে। এদিন সুপ্রিম কোর্টে সরাসরি কৌশলী বলেন, এর ফলে বিরাট বোঝা চাপবে সরকারের ওপরে। যদিও ঠিক কী পরিমাণে কম অর্থ আদায় হবে তা তিনি বলেননি। গত মার্চে করোনা অতি মহামারীর জন্য রিজার্ভ ব্যাঙ্ক ঋণ সুদের উপরে 3 মাসের মরাটোরিয়াম ঘোষণা করে পরে তার মেয়াদ 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যে ঋণ গ্রহীতাদের তরফে সুপ্রিম কোর্টে কয়েকটি পিটিশন জমা পড়ে, তাতে সুদের ওপরে 6 মাসের মরাটোরিয়াম জারি করার আর্জি জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে বলে ঋণ গ্রহীতাদের সাহায্য করার জন্য কোনো উপায় ভাবতে হবে। বুধবারেই সরকারের ঘোষণা করার কথা ছিল কীভাবে মরাটোরিয়ামের সময়সীমা বাড়ানো হবে, সুদ মুকুব করা হবে এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রকে কীভাবে রিলিফ দেওয়া হবে। সুদ মুকুব করলে অর্থনীতির কী প্রভাব পড়বে তা জানার জন্য তৈরি হয়েছিল মহর্ষি কমিটি। সেই কমিটির বিভিন্ন সুপারিশের ওপরেও এদিন সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, কিন্তু সরকার শীর্ষ আদালতে বলে সিদ্ধান্ত নেওয়ার জন্য 15 নভেম্বর অবধি সময় চাই। বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি ও বিচারপতি এম আর শাহকে নিয়ে গঠিত বেঞ্চ এদিন বলে, আমাদের মতে সিদ্ধান্ত নেওয়ার জন্য 1 মাস সময় লাগা উচিত নয়, এত দেরি করলে সাধারণ লোকের স্বার্থ রক্ষা করা যাবে না। অপরদিকে ভয়াবহ বৃষ্টি, তেলেঙ্গানা জুড়ে মৃত 30, ভারী বৃষ্টির জেরে বাসছে তেলেঙ্গানা। রাস্তাগুলোকে নদীর থেকে আলাদা করে চেনার উপায় নেই। অনেক গাড়ি জলের তলায়, বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। শেষ রিপোর্ট অনুযায়ী এখন অবধি 30 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মোট মৃতদের মধ্যে 15 জনের মৃত্যু হয়েছে শুধু হায়দ্রাবাদেই। এর মধ্যে বাদালগুড়ার মোহাম্মদিয়া হিলে দেওয়াল চাপা পড়ে 9 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে 2 মাসের একটি শিশুও। হায়দ্রাবাদ থেকে একের পর এক ভয়ঙ্কর ভিডিও সামনে আসছে। কোথাও দেখা গিয়েছে অসহায়ের মতো জলের তুলে ভেসে যাচ্ছে মানুষ, কোথাও আবার গাছের ডালকে আঁকড়ে থাকা মানুষকেও টেনে নিয়ে যাচ্ছে জল। অবস্থা রীতিমতো ভয়াবহ। উল্লেখ্য, মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হচ্ছে তেলেঙ্গানার বেশ কয়েকটি এলাকায়, যার জেরে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন হাজার হাজার মানুষ। হায়দ্রাবাদের একাধিক এলাকা ডুবে গিয়েছে, রাস্তাঘাটও জলের তলায় চলে গিয়েছে। ভারী বৃষ্টির জেরে আতাপুর মেন রোড, মুর্শিদাবাদ টালিচৌকি সহ একাধিক এলাকা এখনও জলের তলায়। রাস্তায় জল আটকে থাকার দরুন সাধারণ মানুষও ঘরবন্দি। নিচু এলাকায় বাড়ির মধ্যে জল পর্যন্ত ঢুকে গিয়েছে। SDRF-এর দল উদ্ধার কাজ শুরু করেছে। বন্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের তরফে ক্ষতিগ্রস্তদের